अग्निकन्या बेगम मतिया चौधरी जाके क्यों क्यों बोले उन्नी असुस्थ उन्नी की निर्वाचन करबें गत परशु दिन बांग्लादेश आवामी लीगर केंद्रीय कार्यालय सामने प्राय 15-20 हजार मानुष जरा विभिन्न एलाका मनोनयन पत्र संग्रह करार जन्य एसेछिलेन সেই সমস্ত মানুষের ভিড় ছেড়ে বেগম মতিয়া চৌধুরী সেখানে নিজে গিয়ে ফর্ম সংগ্রহ করেছেন মনোনয়ন পত্র সংগ্রহ করার মধ্য দিয়ে ওই মুক্তিবাদীকে মুখে ছাই দিয়ে প্রমাণ করেছেন বেগম মতিয়া চৌধুরী এখনো শেষ হয়ে যায়নি বেগম মতিয়া চৌধুরী গতকালকে আমরা দিয়েছিলাম তার সাথে ফর্ম জমা দেওয়ার জন্য আমরা বলেছিলাম যে আপনি থাকেন আমরা 10 গেলেও হবে তিনি বললেন যে না আমি যাব তোমাদের সাথে করে নিয়ে যাব সেইখানে হাজার হাজার মানুষের মধ্যে সেই ভিড় ছেড়ে তাকে আমরা আওয়ামী লীগের অফিসের ভিতরে নিয়ে গিয়েছিলাম সেইখানে তিনি ফর্ম জমা দিয়ে আবারও প্রমাণ করেছেন আগের দিন যেরকম প্রমাণ করেছেন অনেক দূরে প্রমাণ করেছেন বেগম মতিয়া চৌধুরী নকরা ললিত বাড়ির মানুষের প্রাণ প্রিয় নেত্রী নকরা ললিত বাড়ির মানুষের প্রয়োজনে বেগম মতিয়া চৌধুরীকে আমাদের দরকার বেগম মতিয়া চৌধুরীকে দরকার নকরা ললিত বাড়ির উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশে আজকে যে উন্নয়ন হয়েছে উন্নয়নের ধারাবাহিকতায় তার জন্য আমাদের বেগম মতিয়া চৌধুরীকে আগামী 7ই জানুয়ারির নির্বাচনে আমরা প্রত্যেকে বাড়িতে বাড়িতে গিয়ে সংগ্রহ করে ভোটারদের উপস্থিতি করে বেগম মতিয়া চৌধুরীকে বিজয়ী করার পরে আমরা ঘরে ফিরব এর আগে আন্তর্জাতিক ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আজকে থেমে নেই সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে নেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নন সারা বিশ্বের দশজন রাষ্ট্র নায়ককে হিসাব করলে জননেত্রী শেখ হাসিনাকে আজকে সারা বিশ্ব হিসাব করে সেই জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে আমরা আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো শেখ হাসিনা তার মায়ের মমতা দিয়ে বন্ধনের ভালোবাসা দিয়ে বাংলাদেশটাকে আজকে গড়ে তুলেছেন পদ্মা সেতুর মতো সেতু করেছেন মেট্রো রেল করেছেন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করেছেন কোলাবলি যেখানে নদীর অন্তত 20 মিটার নিচে দিয়ে তিনি রাস্তা করেছেন বঙ্গবন্ধু টানেল করেছেন সেই নেতৃত্বে আমাদের দরকার বাংলার জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সেই জন্য আগামী নির্বাচন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা থাকবে নাকি ওই পাকিস্তানিদের চেতনা পাকিস্তানিদের প্রতারণা ক্ষমতায় থাকবে এই চ্যালেঞ্জ আজকে আমাদের সম্মুখে আমরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না বিজয়ী করার মধ্য দিয়ে আমরা ঘরে ফিরে যাব এই হোক আমাদের প্রতিজ্ঞা প্রতিজ্ঞা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক